नोटिफिकेशन चले आए तो बेसि बकबक ना आज वीडियो चले जावा तो आज के वीडियो रिव्यूड वीडियो होते चले तो ফার্স্টে আমি বলে দিই আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই বলছি ভিডিওতে দ্যাটস ইট এর থেকে বেশি কিছু না আমি তোমাদের সামনেই জিনিসটা ওপেন করব সো লেটস গেট স্টার্টেড সো গাইস দিস ইজ দা প্রোডাক্ট অ্যালেনট্রুলামের একটা ব্লো ড্রায়ার ব্রাশ সো এটা দিয়ে নাকি আমরা ওয়েট আমি ফার্স্ট এটা ওপেন করে নি আমি এটা ওপেনও করি নি এখনো জাস্ট নি दिस इज द प्रोडक्ट हमें ये ओपेन कर लम तो झाड़ी लिटरलि कि आना तो एक जिनिस पे एक्चुअल एटार मध्य लेखा आज क्यों यूज करब और क्यों मैं इटा तुम हेयर टाके डैमेज करबे ना इट्स अल दिस थिंगस यटार मध्य लेखा तो ओपेन कर অন করার পর তোমরা এখানে দেখতে পাবে মোড গুলো অফ কুল লো এন্ড হাই এখানে অফ এ ক্লিক করা আছে বলে অফ সো কুলে যদি আমি এটা ধরাই মিডিয়াম টেম্পারেচারে আসছে ঠান্ডা হাওয়া বলবো না লোতে হালকা গরম আর হাইতে আমি দিয়ে দেখতে চাই अच्छा हमें एक बारे हाईते दिए दिए ये हलो लो और दिस वन इज हाई तो ये ट्राई कर देखी बेपारिडियोटा स्टार्ट करार आगे हमें हेयर ड्राई करार आगे फार्स्टे हमें ये लॉरियल एक सेराम यूज कर सो माच फेवरेट सेराम तो भलोक हाथ नहीं दें এটা তোমার হিট প্রোটেক্টিং এর কাজ করবে তোমার হেয়ারে এন্ড যারা হিট প্রোটেক্টিং হিসাবে এটা ইউজ করতে চাও অবভিয়াসলি করতে পারো আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি দ্যাটস হোয়াই আমি রেকমেন্ড করছি আমি এমন কোনো প্রোডাক্ট রেকমেন্ড করি না যেটা আমি একদিন দুদিন ইউজ করেই তোমাদেরকে রেকমেন্ড করে দিলাম এরকম কিছু নয় সো আজকেরও আমি একটা নতুন শ্যাম্পু ট্রাই করেছি এটারও আমি রিভিউ দেবো অ্যাট লিস্ট আমি ওয়ান মান্থ ইউজ করি দেন আমি রিভিউটা দেব তো দ্যাটস ইট এবার আমি এখন স্টার্ট করব সো আই থিঙ্ক তোমাদের আজকের ভিডিওটা পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করো আর যাদের যাদের ভালো লাগবে প্লিজ ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো তোমরা সেখান থেকে বাই করতে পারো নাইকাতে এটা অ্যাভেলেবেল তো আমার তো এটা ভালো লেগেছে তোমাদেরও যদি ভালো লেগে থাকে তো তোমরা এটা বাই করতে পারো আর আই থিঙ্ক তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে আর সাবস্ক্রিপশন বাটনে বসে একটা ছোটো সবাই লাইক আনা ছোটো টিং টিং করে দিও জাস্ট বিকজ আমি যখন যখন ভিডিও আপলোড করবো তখন তখন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সো আর বেশি বকবক করবো না সো টাটা।